হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি আপনাদেরকে বিজনেস রিজের টাচ স্ক্রিন দুটো ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপের কনফিগার এবং ডিটেল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো এই মুহূর্তে আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HP EliteBook 850Z3 কোর i5 প্রসেসরের 6th জেনারেশন একটি ল্যাপটপ। ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন 8 GB RAM এবং 2.40 থেকে 2.50 GHz স্পিড। এছাড়া ল্যাপটপটিতে উইন্ডোজ 10 ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। এছাড়াও কিন্তু স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 256 SSD। এছাড়া গ্রাফিক্সের কাজ করার জন্য পেয়ে যাবেন 4 GB গ্রাফিক্স। সো আপনারা যারা গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিং এর কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ান একটি ল্যাপটপ, বিকজ এই ল্যাপটপটাতে আপনারা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 15.5 ইঞ্চি। আর সম্পূর্ণ মাল্টিটাচের এই ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন 21 টেকনোলজির বোথ ব্রাঞ্চ থেকে। কোর i5 প্রসেসর, 6th জেনারেশন, সম্পূর্ণ ফ্রেশ এ গ্রেডের এই 15.5 ইঞ্চির একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা 21 টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন মাত্র 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 38,990 টাকায়। সো আপনাদের যাদের বাজেট মার্জিন কিনা 35 থেকে 40 এবং এর ভিতরে আপনারা এ গ্রেডের একদম ফ্রেশ কন্ডিশনের লুক লাইক নিউ প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু দেরি না করে চলে আসেন 21 টেকনোলজিতে। আপনাদের সুবিধার্থে আমি একটু আমাদের শোরুম অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। মিরপুর শেওড়াপাড়া বেগম রোকেয়া সরণি স্যামসাং কাস্টমার কেয়ারের ঠিক অপোজিটে এবং ম্যাট্রোলে পিলার 319 নাম্বারের সাথে, এবং আমাদের অ্যানাদার ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 10 ফলপট্টি গলির ঠিক অপোজিটে সাজেদা ম্যানশনের দোতলাতে। সো আপনারা যারা কিনা ঢাকার বাইরে আছেন, ঢাকা শোরুম ভিজিট করাটা একটু টাফ মনে করছেন, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, বিকজ আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহের 7 দিনই ওপেন থাকে, সকাল 10:30 থেকে রাত 9টা পর্যন্ত। এরপর কিন্তু আমি আপনাদেরকে কোর i5 প্রসেসরের 7 জেনারেশনের একদম স্ট্যান্ডার্ড সাইজ ডিসপ্লে, মানে বুঝতেই পারছেন 14.1 ডিসপ্লের একটা ল্যাপটপের ডিটেল বলছি। আপনাদের যাদের বাজেট মার্জিন কিনা 40 থেকে 45 এবং এই বাজেটের ভিতরে কোর i7 এর একদম হাই কনফিগারের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে চলে আসেন 21 টেকনোলজিতে, কারণ কোর i5 প্রসেসরের 7 জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন 2.60 থেকে 2.71 পর্যন্ত গিগার স্পিড, পেয়ে যাবেন 8 GB র্যাম, উইন্ডোজ 10 অ্যাক্টিভ করা, পাশাপাশি স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 256 SSD এবং 4 GB গ্রাফিক্স। ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও কিন্তু রয়েছে এই ল্যাপটপটিতে। 14.1 ডিসপ্লে মাল্টিটাচ ল্যাপটপটি আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন 21 টেকনোলজিতে। সো আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে কোর i5 এর 7 জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা দেরি না করে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে কালেক্ট করে নেন মাত্র মাত্র 42,990 টাকায়। সো আপনাদের যাদের কাছে এই টাচ স্ক্রিন প্লাস ভ্যারাইটিস ফ্যাসিলিটি সম্পন্ন এক রেটের ল্যাপটপটি পছন্দ হয়েছে তারা কিন্তু দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন। আর আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফরমেশন শেয়ার করে রাখছি, এই ল্যাপটপগুলো কিন্তু ডুয়েল প্যানেল। সো আপনি চাইলে কিন্তু স্টোরেজ হিসাবে এই ল্যাপটপটিতে হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন এবং স্পিডের জন্য পাশাপাশি SSDও রাখতে পারবেন। সো আপনারা যারা মনে করছেন আপগ্রেড করা পসিবল এই টাইপের ল্যাপটপ এবং ডেফিনেটলি রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশন, তারা দেরি না করে চলে আসেন 21 টেকনোলজিতে।
একদমই ফ্রেশ কন্ডিশন এ গ্রেটেড প্রোডাক্ট। সো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও চলে আসব নতুন আরও কোনো ভিডিও নিয়ে। এবং আপনাদের যদি পছন্দের কোনো প্রোডাক্ট থাকে যেটা রিভিউ দিলে আপনাদের জন্য ইজি হবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সো সবাই অনেক ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।